নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে শাস্ত্রমতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। 12টি মাসেরই তাৎপর্য রয়েছে বা গুরুত্ব রয়েছে, কিন্তু তার মধ্যে শ্রাবণ মাস অন্যতম। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ, স্থাপিক দোষ, গ্রহণ দোষ, বীজ দোষ, নাস দোষ এবং অঙ্গারক দোষ এবং কালসর্পদোষের 12টি ভাব রয়েছে, তারা তো ভালো করেই জানেন তাদের জীবন কেমনভাবে সব কাজে বাধা, সমস্যা, জীবন যেন যোগ্যতা থেকেও যেন অযোগ্যময় জীবন হয়ে উঠেছে। তো তাদের জন্য এই শ্রাবণ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তো চলুন কী করতে হবে সে ব্যাপারে বলি। সবার তো অর্থনৈতিক পরিস্থিতি থাকে না বা কারো পারিপার্শ্বিক পরিস্থিতি থাকে না যে অন্য রাজ্যে গিয়ে গ্রহদোষ সংস্কারের মতো। তাই শাস্ত্রমতে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে সংক্রান্তি অবধি প্রতিটি দিনই কিন্তু আপনি আপনার গ্রহ সংস্কার করতে পারেন স্বয়ং নিজেই করতে পারেন। এই আদেশ বা এই বিধান দেবাদিদেব, মহাদেব বা ভোলেনাথের কিন্তু রয়েছে। তাই এই সময় বেশি অর্থ উপার্জন না করে খালি কায়িক শ্রম অর্থাৎ শারীরিক শ্রমের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু আপনাদের এই দোষগুলো খণ্ডন করতে পারেন। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে যে আপনাকে পুরো মাসটা নিরামিষ খেতে হবে। পুরো মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাকে প্রভাতী প্রণাম মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে, স্নানের জলে পলাশ পাতা দিয়ে সামান্য কয়েকটি কালো তিল, সন্দক লবণ, একটু কর্পূর দিয়ে আপনাকে প্রতিদিন স্নান করতে হবে। স্নান সেরে তুলসী তলায় জল নিবেদন করে সে বিষ্ণুকে স্মরণ করে এবং সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে আপনাদের শিব পুজো শুরু করতে হবে। শিব পুজো করবেন কী দিয়ে? ঘি, মধু, গঙ্গাজল, বাতাসা এবং দুধ অথবা দই, সেটা যেন কাঁচা দুধ বা কাঁচা দুধের দই হয়। এই পঞ্চামৃত দিয়ে আপনারা শিব পুজো করবেন, পাশাপাশি 28টা বা 108টা বেলপাতা নেবেন। বেলপাতার যে 3টি পাতা থাকে তার মাঝের পাতার একটু অগ্রভাগটা একটু নখ দিয়ে কেটে নেবেন, নিয়ে তার মধ্যে সাদা চন্দন লাগিয়ে অর্ধচন্দ্রাকৃতভাবে নিচ থেকে উপরে সেই বেলপাতা নিবেদন করবেন। বেলপাতা নিবেদনের প্রণাম মন্ত্র রয়েছে, যদি আপনাদের জানা না থাকে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে ডেসক্রিপশনে বেলপাতা নিবেদনের মন্ত্র আমি দিয়ে দেব। তৃতীয় এবং যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে শিবের গায়ত্রী, শিবের গায়ত্রী 108 বার জপ করতে হবে, পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র মূল মন্ত্র আপনাকে 10 বার এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10 বার এবং মূল মন্ত্র 108 বার জপ করতে হবে। এবং এই শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাস আপনারা তো নিরামিষ খাবেন, এবং নিরামিষ যখন রান্না হচ্ছে বা সকাল থেকে আপনি যাই আহার করছেন না কেন, একটি পাত্রের মধ্যে সেই আহারের কিঞ্চিত অংশ, যদি একটা বিস্কুট খান তার থেকে কিছুটা বিস্কুট ভেঙে আপনি বাটিতে রাখুন, যদি চা খাচ্ছেন ওখান থেকে আখ চাট বা চায়ের যে পাত্রে চা বানানো হচ্ছে সবার জন্য পরিবারের, সেখান থেকে কাপে ঢালার পূর্বে ওই বাটিতে অল্প একটু ঢেলে রাখুন। অর্থাৎ আখ চা এবং যে বিস্কুট আপনি কৌটোর থেকে বের করার পূর্বে একটি গোটা বিস্কুট আপনি তুলে রেখে তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করুন। এইভাবে যে কোনো খাবারই খাচ্ছেন না কেন, ভাণ্ড থেকে তুলে নেওয়ার পূর্বে আপনারা ওখান থেকে কিছুটা আখ খাবার একটা পাত্রের মধ্যে রাখুন। রেখে রান্না হয়ে গেলে সেই রান্নার হাঁড়ির প্রথম ভাত, প্রথম ডাল, সবজি যাই রান্না করছেন না কেন সেটা তুলে অবশ্যই কাক, কুকুর এবং গরুকে খাওয়ান। মাথায় রাখতে হবে শ্রাবণ মাস কিন্তু পুরোটাই নিরামিষ খেতে হবে, আর নিরামিষ আহার হলে গরুকে নিবেদন করবেন। এইভাবে আপনারা পুরো শ্রাবণ মাস করে যান। এবং শ্রাবণ মাসের শনিবারগুলোতে আপনারা তিলের নাড়ু বা তিলের খাজা অথবা তিল দান করতে পারেন, সঙ্গে গুড়, বিট লবণ, জোয়াইন আপনি দান করতে পারেন। এই দানের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে জন্মকুণ্ডলিতে বিভিন্ন দোষগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেকটা লাঘব হবে।
পাশাপাশি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সন্ধ্যাবেলা একটি করে সর্ষের তেলের প্রদীপ সন্ধ্যাবেলা তুলসী তলায় জ্বালান। জ্বালিয়ে আপনার মনের ইচ্ছের কথা বলুন, বলে প্রদীপটা জ্বালিয়ে দিন। এইভাবে শ্রাবণ মাসে এই কাজগুলো করলে, এবং অবশ্যই স্নানের জলে কিন্তু পলাশ পাতা দিতে ভুলবেন না। এইভাবে আপনারা শ্রাবণ মাসটিকে করুন। শ্রাবণ মাসের আরও অনেক তাৎপর্য রয়েছে, আরও অনেক কর্ম রয়েছে যা করলে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন,